আগে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, সভ্যতা সংস্কৃতি তো ঐশ্বর্যপূর্ণ আমাদের বাংলাদেশের সঙ্গীত যে বিশেষভাবে প্রাচুর্য ভরা, তা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ভীষণভাবে প্রতিভাবান সঙ্গীতের মানুষদের সঙ্গীতের প্রতি চর্চা এবং তার প্রতি অনুরাগেরই প্রমাণ। ছুটিদের লাইভের প্রচেষ্টা থাকে মূলধারার সঙ্গীতের মানুষগুলোকে নিয়ে কাজ করার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে নিয়েও কাজ করা। আর তাই তো আমাদের সাথে আছেন দীপ্র অ্যান্ড দুর্জয় ব্রাদার্স। স্বাগত জানাই আপনাদের। চমৎকার একটা নাম দীপ্র অ্যান্ড দুর্জয় ব্রাদার্স। একটু জানতে চাইবো যে নামটা শুনে বোঝা যাচ্ছে একটা পারিবারিকভাবে আসলে এই কাজটা আমি দীপ্র বড়ুয়া, ছোট ভাই দুর্জয় বড়ুয়া। তো আমাদের বাঁশিতে আছে সুজন দা, পারকিশনে আছে রুদ্র। আচ্ছা, অনেক আয়োজন হবে, মানে আজকের আয়োজনটাতে খুব জমকালো হবে, কারণ অনেক ইনস্ট্রুমেন্ট, সব দেশীয় ইনস্ট্রুমেন্টের সমারোহ এখানে দেখছি। যদি ওটা আমাদের দেশীয় না, বাট তারপরও যে আর্ট ওয়ার্কটাতে করা আছে সেটাতে আসলে খুবই আমাদের দেশের প্রকৃতির একটা ছাপ আছে। যাই হোক, হ্যাঁ শুনি না, ও যখন জাতীয় পর্যায়ে যায়, জাতীয় পর্যায়ে লোকগীতিতে প্রথম স্থান অধিকার করে, তো এরপরে আপনার রতীন্দ্রনাথ রায় স্যার তো ওকে রিকোয়েস্ট করে যে তুমি এই লোকগীতি দর্শকের কিন্তু খুব ভালো নিচ্ছে আমাদের গানগুলো, ভালোবাসছে। তারপর নামটা ছিল প্রথমে আমার নামে, তো চিন্তা করছি আমরা আমাদের দুইজনের নামে তো দুইজনের ভিডিও তো যায়, তো তারপর থেকে আমরা দীপ্র দুর্জয় ব্রাদার্স করে দিলাম। সুন্দর, খুব গান শুনতে ইচ্ছে করছে দীপ্র। একটা গান শুনি, তারপরে আবার দুজনের সাথে কথা বলবো। জি, কোন গানটা শুনছি? আমরা প্রথমে এখন আমাদের একটু মৌলিক গান দিয়ে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, গানটি লিখেছেন ব্রাহ্মণবাড়িয়ার জাহিদ মিয়া ভাই। জি, এবং টিউন করেছিল কিন্তু আমার ভাই। আচ্ছা আচ্ছা, ওরে কি করিতে আইলাম হবে, সব হারায়া কান্দি আমি, ওরে তোমার দরজায়। Thank you.
চমৎকার, অসাধারণ। আমার মনে করো মাইক্রোফোনের দরকার নেই, কোনো সাউন্ড সিস্টেমের দরকার নেই, এই যে সোলফুল একটা গান শুনলাম আসলে খালি গলে যথেষ্ট, আসলে অসাধারণ বাজিয়েছেন, অসাধারণ গিয়েছেন। আসলে আমি আরেকটু জানবো দুর্য একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে একটা সঙ্গীত শিল্পীর জীবনে তার পরিবারের অনুপ্রেরণাটা অনেক বেশি কাজ কার্যকরী হয় আসলে। যেমন আমার ক্ষেত্রেও আমার বাবা মায়ের একটা অনুপ্রেরণা ছিল, এবং আমি বিশ্বাস করি যারা সঙ্গীতের সাথে সফলভাবে কাজ করছেন বা চেষ্টা করছেন, সবার জীবনে আসলে পারিবারিক এই অনুপ্রেরণাটা দরকার পড়ে। আপনাদের ক্ষেত্রে কীরকম আসলে, বাসা থেকে বাবা মার কোনো অনুপ্রেরণা ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ একদম, এখনও আছে। আমার মূলত আমার মা বাবা দুজনেই গান করে। আচ্ছা আচ্ছা। এবং গান সঙ্গীত পরিবারের মানুষ, আমাদের বয়স যখন 4 বছর তখন থেকে আমাদের মা বাবা কিন্তু আমাদের গানের সাথে আমরা যুক্ত। চমৎকার। একটু আমি বাসি যিনি বাজাচ্ছেন আপনার সাথে একটু কথা বলতে চাই, যে এনারা তো দুজন ভাই, বাট আপনারা এখন ভাই হয়ে গেছেন, কবে যুক্ত হলেন কবে ব্যান্ডের সাথে? এই তো 2-3 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা। একসাথে মানে পুরো পরিবারের সাথে। এবং যে ইনস্ট্রুমেন্ট আপনি বাজান আসলে, এটার সাথে লোকগানের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। অবশ্যই। তো অনুভূতি একটু জানবো, যে যখন পারফর্ম করেন বা এই যে সুন্দর সুন্দর গান হয়, তখন বাঁশির একটা অনেক বড় ভূমিকা থাকে। আমি নিজে টুকটাক ছোট মানে ছোট করে বাঁশি বাজাতে পারি, আপনার মতো পারি না, বাট চেষ্টা করি। আমরা সবাই কিন্তু আপনাকে চিনি, আপনার খুব বড় ফ্যান। আচ্ছা, আমরা অফের নিয়ে কথা বলবো, আজকে দীপ্রম দুর্জয় ব্রাদার্স নিয়ে কথা বলি, অনুভূতি জানবো। আচ্ছা, ওই ছোট থেকে আসলে বাঁশির, বাবাও বাঁশি বাজায়। আচ্ছা। ওই থেকে মানে বাবার টিউনটা শুনতে শুনতে, বাঁশি শুনতে শুনতে, মানে আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা, তো এই থেকে আস্তে 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 আস্তে। তা আপনিও তাহলে পরিবারের এই অনুপ্রেরণা থেকে এসেছেন আসলে। ওই ওই পাশে যে ভাই আছেন, আপনার অনুভূতি জানতে চাইবো আসলে, যে এই ব্যান্ড এত চমৎকার একটা ব্যান্ডে কাজ করছেন, অনুভূতি কেমন? অনুভূতি আসলে বলার বাইরে। আসলে আমার গুরু বলতে, মিউজিক জগতের গুরু বলতে আমার বন্ধু দীপ্র। আচ্ছা আচ্ছা। মিউজিক জগতের গুরু। আর ব্যান্ডে আছি, ব্র্যান্ডে যখন ব্র্যান্ড শুরু হয়েছে তখন থেকে ব্র্যান্ডে আছি, আসলে ভালো লাগে। বুঝতে পেরেছি। না, আরেকটা কথা হচ্ছে আমরা সবাই কিন্তু ফ্রেন্ড। এই আমার ছোট ভাই, আমরা কিন্তু ফ্রেন্ড, ফ্রেন্ডলি, রাইট? আরেকটা গান শুনে ফেলি, তারপরে কথা ফেলি। আমরা এখন করব হীরক রাজার দেশের। বাহ বাহ বাহ, অসাধারণ বাঘা ভাইয়ের চমৎকার।
আর কিছু নাই রে দিনাধম ধিন তাগার নাই গো মোদের চিন্তা বলি তাক দিনাধম ধিন তাগার নাই গো মোদের চিন্তা কেবল পেটে বড় ভোগ না খাইলে নাই কোনো সুখ আরে তবে খাওয়া যাক পন্ডাই মিটা চাওয়া যাক গানটির ব্যাপারে একটু একটু জানতে চাইবো যে এত বৈচিত্র্যময় একটা গান যেটা আসলে সব প্রজন্মের কাছে আসলে এখনো আধুনিক আসলে এবং এটা একটি তাল ভেঙে আরেকটি তালে যাওয়া কিভাবে সম্ভব হলো আমি জানতে চাচ্ছি যে এটার পিছনে পরিশ্রমটা কিরকম ছিল আসলে আপনাদের পরিশ্রম আমরা কিন্তু কারণ আমি খুব কম মানুষকে দেখেছি এটা কভার করতে আসলে এবং এইভাবে লাইভ করাটাও খুব কম দেখেছি আসলে আর সত্যি কথা দেখিনি আজকে প্রথম দেখছি আসলে থ্যাংক ইউ সো মাচ আমরা ছোট থেকেই কিন্তু হীরক রাজার দেশে সত্যজিৎ রায় স্যারের এই সবাই পরিচিত একটা হ্যাঁ তো আমরা গানটা শুনি শোনার পর আমি ওকে বললাম যে চলো এটা কভার করে দেখি জিনিসটা কেমন হয় তো এটার পেছনে প্রায় আমাদের একদিন সময় লাগছে একদিন হ্যাঁ অনেক কম সময় বা আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো অনেক সময় দেখা যাচ্ছে খালি কারণ বাজানোর মানুষের আমরা পাচ্ছি না তো আমরা নিজেরা নিজেরাই ওই জিনিসগুলো দিয়ে কভার করলাম তো কভার করার পর আমাদের পেজে ছাড়লাম ওইটা প্রায় 500,000 উপরে মানুষ পছন্দ করছে জিনিসটা পছন্দ করারই মতো একটা পারফরম্যান্স আসলে আর একটু জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনারা তো চট্টগ্রাম ওই অঞ্চলের মানুষ এবং ওখানে আপনাদের বেড়ে ওঠা সেখানকার একটা আঞ্চলিকতা একটা প্রভাব তো অবশ্যই আপনাদের সঙ্গীতে আছে আপনারা যখন গান করছেন তখন সেই সেই অঞ্চলের কোনো ছাপ কিন্তু পড়ছে না যখন গান করছেন আপনারা এই গানটা যেটা শুনলাম এটাতেও সেই অনেকে থাকে না যে আমরা অঞ্চল ভিত্তিক একটি একটি ভাষার মধ্যে একটি গায়কের মধ্যে সেই ছাপটা আসে এখানে তো একটা কাজের একটা ভালো একটা শ্রম আপনারা দিয়েছেন আসলে যে যখন যেখানে যে গানটা করবেন সেটাকে প্রপারলি করা আসলে তো আমি একটু জানতে চাই আপনার প্র্যাকটিসটা কীভাবে করেন আপনাদের চর্চাটা কীভাবে হয় ব্যান্ডের ভিতরে প্র্যাকটিস বলতে আমাদের পার্সোনাল এখন তো মিডিয়ার যুগ ফেসবুক আছে তো আমরা এখানে গ্রুপ খুলি গ্রুপ খুলে এখানে আমাদের গানগুলো এখানে গ্রুপে দিয়ে বাকি মেম্বাররা ধরেন আমরা আমার বাড়ি হচ্ছে বোয়ালখালী তো জন্ম থেকে পটিয়া থাকা মা টিচার বাবা ব্যবসায়ী জি তো পটিয়া থাকা এই কারণে আমরা কিন্তু অনেক দূর তো উনি থাকে মেইন টাউনে তা আমরা পটিয়াতে থাকি তো যার কারণে আসা হয় না তেমন তো আমরা যদি গানটা যদি আমরা আমাদের মতো করে গ্রুপে দিই তো তাদেরকে বলি যে আপনারা এটা একটু কষ্ট করে তুলে রাখবেন তো তারা তুলে রাখে এরপর আমাদের শো থাকলে বা আমরা আড্ডা দিচ্ছি কভার করতেছি তখন তারা আসে তখন এভাবেই আমাদের ওই তারা তো কভার করে রাখছে জিনিসটা একটি ঘটনা দর্শকদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা গান ছাড়াও বেশ বেশ কয়েকটি মানবিক কাজের সাথেও জড়িত আসলে তার মধ্যে একটু উল্লেখযোগ্য হচ্ছে যে একটি বিশেষ একজন বিশেষ শিল্পীকে বিশেষভাবে আপনারা সাহায্য করেছিলেন তা এবং সেই ব্যাপারে একটু দেখে আসি আসলে আগে আমাদের কাছে একটা ফুটেজ আছে একটা একটা ভিডিও ফুটেজ ক্লিপ আছে সেটা একটু দেখে আসবো তারপরে কথায় ফিরছি আমার মতো এত সুখী নয় তো কারো জীবন স্নেহ ভালোবাসায় ঝরানো মায়ার বাধো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় শিল্পী নই
কোনো ব্যবসায় শিল্পী শ্রোতাদের মাঝে জায়গা সবাইকে আনন্দ দি সবাইকে আনন্দ দি আমি নই কোনো পেশায় শিল্পী নই কোনো ব্যবসায় শিল্পী শ্রোতাদের মাঝে জায়গা সবাইকে আনন্দ দি সবাইকে আনন্দ দি পুরো ভিডিওটা মোবাইলে করা ছিল এবং তার সেই এই গানটিকে আপনারা যখন ফেসবুকে আপনারা পোস্ট করেছিলেন এবং সেখান থেকে সে একটি বড় অনুদান পেয়েছেন সেখানকার লোকাল এমপির কাছ থেকে, অবশ্যই এমপি ছেড়ে গেছে যাই। আচ্ছা, এই প্রসঙ্গে অবশ্যই জানবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক, নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকবে। হ্যাঁ দর্শক, আবারও ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান চুরি রাতের লাইভে। দীপ্র, বিরতিতে যাবার আগে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সঞ্চয়ের বিষয়টা নিয়ে। আসলে একটু আমাদের একটু জানাবেন যে কীভাবে ভিডিওটা করলেন, কোন উদ্দেশ্যে করলেন এবং তারপরে কী হলো সঞ্চয়ে? আমি কিন্তু দাদা হিসেবে পোস্ট করেছি, তো আমি কিন্তু মামাই ডাকি, কারণ সঞ্চয় মামা হচ্ছে আমার মা যে স্কুলের টিচার, ওই স্কুলে ওনার ছেলে পড়ে। আচ্ছা, তো আমরা ওনার গান শুনে আসতেছি ছোট থেকেই। আচ্ছা, তো আমি আমার মাকে বললাম একদিন যে যে সঞ্চয় মামার অবস্থা কেমন এখন, বা উনি কি এখন চলতে পারতেছে এই করোনা পরিস্থিতিতে? মা বলতেছে আছে মোটামুটি, মানে তেমনটা ভালো না। তো মাকে বললাম ঠিক আছে, আপনি মামাকে কল করেন যে উনার একটা আমরা ভিডিও করব, বা ভিডিও করে এটা আমি আমার পেজে শেয়ার করলে তো ওইখান থেকে কিছু একটু হেল্প পাওয়া যায় কিনা, যদি হেল্প পাই তাহলে উনার জন্য জিনিসটা খুব অবশ্যই। হ্যাঁ, তো মা কল করলো। তো মামা কিন্তু এর আগেও নাকি জ্বর ছিল, তো আমরা যেদিন মামার কাছে গেছিলাম ওই দিন মোটামুটি সুস্থ। তো মামাকে বললাম আপনি এই এই গানগুলো করেন, মানে গান আমি সিলেক্ট করে দিলাম। তবে প্রথমে যে গানটা প্রায় 2.5 মিলিয়ন ভিউ দর্শকের কাছে ভালোবাসা পাইছে, তো মামাকে বললাম এটা কিন্তু উনার নিজের লেখা সুর। আচ্ছা আচ্ছা, গানটা আচ্ছা, তো এটা ওইখানে ভিডিও করলাম। ভিডিও করে আমি বাসায় এসেই আমি একটু দুইটা ভিডিও একসাথে লাগিয়ে আমাদের পেজ থেকে ছাড়লাম। তো এরপর দেখা যাচ্ছে আমি যখন ভিডিওটা ছাড়লাম, ছাড়ার ঠিক 18 মিনিট পর একজন ওইখানে বিকাশে স্ক্রিনশট করে দিল যে 118 টাকা। আচ্ছা, একদম সবার ফার্স্টে। তো আরেকটা আপু আমাকে রাতের ঠিক 2:30 বাজে নক দিয়ে বলছে যে সঞ্জয়দার নাম্বারটা তো আমি নিতে পারছি না, আমাকে একটু মেসেঞ্জারে দাও। তো দেওয়ার পর উনি সেন্ড করলো 510 টাকা। আচ্ছা, এইভাবে করতে করতে জিনিসটা ওনার কাছে আমার খুব ভালো লাগছে, আমি সবার সাথে শেয়ার করছি এখানে। তো আমাদের গ্রুপ আছে যে বললাম, গ্রুপে সবার সাথে শেয়ার করলাম জিনিসটা। তো তখন থেকে আমরা খুশি। সকালে সঞ্জয় মামা কল দিল যে মামা আমাকে তো খুব কল দিচ্ছে, কারণ ওই যে ওখানে বিকাশ নাম্বারটা দিলাম উনার ক্যাপশনে। তো এখন আশা মোটামুটি দেশের বাইরে থেকে উনি খুব ভালোবাসা পাচ্ছে। আরেকটা কথা, এই ভিডিওটা আমি আমাদের পটিয়ার এমপি উইম মহোদয় শামসুল হক চৌধুরী, ওনার সুযোগ্য পুত্র সারুন ভাইয়াকে আমি শেয়ার করেছিলাম ভিডিওটা। তো ভাইয়া বলছে আমি বা এটা তো খুব দারুণ একটা বিষয়, আমার পটিয়ার একজন ছেলে, তো আমি ওনাকে একটা হুইল চেয়ার আর একটা সবজি বা বাদাম সহ ভ্যান গাড়ি গিফট করতে চাই। আমি তো খুশি, কারণ আমার আমি যে আমার ভিডিওটা দেখে একজন উনাকে একটু হেল্প করছে, তো জিনিসটা আমার খুব ভালো লাগতেছিল তখন জিনিসটা। আমি সাথে সাথে মামাকে কল দিলাম যে মামা দেখেন আপনাকে, তো উনিও খুশি, উনি আর মানে কোনো কথাই বলতে পারতেছে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে এরকম সঙ্গীত শিল্পী শুধু গানটাই আসলে একজন শিল্পীর পরিচয় না, আমার মনে হয় যে একটা মানবিকতাও, একটা সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকে কাজ করা, এবং এই যে আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন আসলে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে, এবং এই জন্য আপনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ জানাতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা আরও ভালোভাবে এগিয়ে যান গানে, আপনাদের মানবিক কার্যকলাপে। যাই হোক, আরেকটা গান শুনে ফেলি, তারপরে আবার প্রসঙ্গে ফিরছি। এটিও আমাদের একটি মৌলিক গান, তো গানটি লিখেছেন মহিমামত, লেখা ও সুর। আমার কষ্ট যায় না কাতলে রে,
আমার দুঃখ যাই না বললে রে কার কাছে বোঝাবো মনের ব্যথা রে আমার কষ্ট যাই না কাতলে রে আমার দুঃখ যাই না বললে রে কার কাছে বোঝাবো মনের ব্যথা রে আমি কার কাছে বোঝাবো মনের ব্যথা রে আমার কষ্ট যাই না ছোটখাটো একটা ঘরে স্টুডিও সেট আপ করছি, কাজ পারি না নিজের মতো করে যতটুকু পারি কাজ করি। তো আমরা এই লাইভ এতটুকুতে গানটা কিন্তু আপলোড করছি, তো দেখতেছি মানুষে ওইখানে প্রায় 3.5 লক্ষ ভিউ, মানুষের কাছে পছন্দ হয়েছে গানটা।
এই গানটির সাথে একটি গানের খুব সাদৃশ্য খুঁজে পাওয়া যায় আসলে আশা আব্দুল করিমের একটি গান কুলহারা কলঙ্কিনী। আপনাদের গানের দলের সাথে আরেকটা নাম খুব অতপ্রত ভাবে জড়িত, খুবই প্রত্যক্ষ ভাবে জড়িত, সেটা হচ্ছে আকাশ। আকাশের কথা জানতে চাই, যার ভিডিওতে আসলে অনেকগুলো সফলতা আপনাদের পেয়েছে, তার মোবাইল ভিডিওতে ইনফ্যাক্ট। আমাদের আকাশ কিন্তু আমাদের ক্যামেরার পেছনে আছে, আমাদের ক্যামেরার পেছনে আকাশ আছে। তো আমাদের যা যা ভিডিও, ক্যামেরার পেছনে আকাশ আছে, ক্যামেরার পেছনে আকাশ আছে, উপরে আকাশ, উপরে আকাশ। তো আমাদের যত ভিডিও সব আকাশের মোবাইলে করা। আকাশে একটা ভিডিও দেখে আসি এখন। ওরে বারো মাসে তেরো ফুল ফোটে, বারো মাসে তেরো ফুল ফোটে, বছরে ফোটে ভোলা সোয় না যায় যমুনার জলে। তোমরা না যায়ও না যায়ও না যায়ও সই গই না যমুনার জলে। থ্যাংক ইউ আকাশ তোমার এই চমৎকার ভিডিওগ্রাফির জন্য, আসলে মোবাইল ভিডিওগ্রাফির জন্য আসলে। যাই হোক, আমরা আরেকটু ব্যান্ডের কাছে ফিরতে চাই, যে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বা অনেকগুলো দেশীয় যন্ত্রের সমারোহ এখানে দেখতে পাচ্ছি আছে এইখানে, আসলে টেবিলটার উপর অনেকগুলো আছে, যেমন ডুগডুগি আছে, খমক আছে। তো একটা কি যন্ত্র সঙ্গীতের একটি আয়োজন হবে নাকি এখন? হ্যাঁ, যদি দেখাতেন যে একদম শিষ্য যখন গুরুকে হ্যান্ড ওভার করে শিষ্য খুব ওকে আচ্ছা যা কন্টিনিউ ফেলি।
আরেকটা বিরতি নিতে হবে। দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। দর্শক আবারও ফিরলাম আজকের চমৎকার আয়োজনে। যাই হোক, আচ্ছা একটা গান শুনে ফেলে তারপরে কথাই ফিরছি। সখী তারা প্রেম করিও না, প্রীতি ভালা না। ওরে সখী তারা প্রেম করিও না, প্রেম করিও না, প্রীতি ভালা না, সখী তোরা প্রেম করিও না।
বেশি সময় নেই, এক কথায় জাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান অথবা ভক্তদের উদ্দেশ্যে বলতে পারেন, সময় নেই, তারপর আমরা শেষ গান শুনতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই যমুনা টিভিকে যে আমাদের এত বড় একটা অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাতে চাই, শুধু চট্টগ্রাম থেকে এসেছেন, অত সুন্দর পারফরমেন্স করছেন এবং আপনাদের ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল হোক এই কামনা। আসলে সবার কাছে আমাদের একটাই অনুরোধ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে পারি, যেন লোকগানের সাথে থাকি, সেদিকে আপনারা সঠিক পথেই আছেন। আসলে যাই হোক দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে, দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে, ভালো থাকুন সুস্থ থাকুন। শেষ গান, আচ্ছা আমরা তাহলে আমাদের চট্টগ্রাম থেকে যখন এসেছি আমরা, আমরা আমাদের একটু মাইজ ভান্ডারি গান দিয়ে শেষ করতে যাই, গানটি আমাদের শ্রদ্ধেয় আব্দুল গফুর খালিদ। দেখে যা রে মাইজ ভান্ডারে, দেখে যা রে, বলি দেখে যা রে মাইজ ভান্ডারে, হইতাছে নূরের খেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, দেখে যা